না তার মধ্যে এখানে কেউ না কেউ সত্য গোপন করছে, হয় আর নয়, যিনি অধস্তন তিনি মিডিয়াকে জানাতে পারবেন না, তার বিরুদ্ধে ইনসাবঅর্ডিনেশন চার্জ এসে যাবে, যা ঘটেছে তা যদি মিডিয়াকে সরাসরি বলেন তাহলে ইনসাবঅর্ডিনেশন চার্জ এসে যাবে, যেহেতু অভিযোগ উঠেছে। যদি উনি এটা করে থাকেন তাহলে তিনি এটা অফেন্স করেছেন, দেশের আইন ভেঙেছেন সম্পূর্ণভাবে, তিনি কোনো পাবলিক সার্ভেন্ট হিসাবে তার অধস্তন পাবলিক সার্ভেন্টকে মারার ভয় দেখানো অথবা গায়ে হাত তোলার কোনো আইনি অধিকার তো নেই, এবং এটা চিরকাল পুলিশের বিরুদ্ধে অভিযোগ আছে এই যে এসডিপিও বা এই ধরনের র্যাঙ্কের লোকেরা কনস্টেবলদের বাড়িতে বেআইনিভাবে খাটায়, যেটা বেআইনি, এবং এই ধরনের মারধর ইত্যাদি চোরাগোপ্তা করেন। কিন্তু এই প্রকাশ্যে যদি এরকম করে থাকেন এবং অভিযোগ যদি সত্যি হয়, তিনি একটা অপরাধ করেছেন তেহট্টে গুলি চালিয়ে, আর একটা অপরাধ করেছেন সেটা দুটো আলাদা বিচার হওয়া উচিত, এবং যদি এটা হয় তাকে সাসপেন্ড করা উচিত, এবং সাসপেন্ড না করলে কিন্তু নিরপেক্ষ বিচার হবে না, যেহেতু উনি আইপিএস অফিসার এবং ওর সুপিরিয়ার পুলিশ এসপিও আইপিএস অফিসার, তারা সাধারণভাবে প্রোটেকশন দেবে একে অন্যকে, ফলে নিরপেক্ষ তদন্ত হওয়াটাই বাঞ্ছনীয়।